আচ্ছা, এই পার্টে আমরা শিখবো কিভাবে আমরা নেম সার্ভার চেঞ্জ করতে পারি। দেখেন, এই স্যাস এন্টারপ্রাইজ, এটা নেম সার্ভার কিন্তু এনএস ওয়ান এবং এনএস টু দেয়া। এটা এখন আমরা আপনারা গোডিডি, নেমচিপ অথবা যেখান থেকে আপনারা সার্ভিসটা নেন, আপনারা ডোমেন প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা এই নেম সার্ভার অপশন থেকে আপনারা যে নেম সার্ভার অপশনে যাবেন, ওখান থেকে আপনারা এই যে নেম সার্ভারটা চেঞ্জ করে নেবেন। দেখেন, এনএস ওয়ান এনএস টু ছিল, এখানে আমি এনএস থ্রি এবং এনএস ফোর করে দিচ্ছি। ফোর করে দিয়ে আমি সেন্স সার্ভারে আমি ক্লিক করব। ওকে, আমার এটা সার্ভারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেখেন, এখান থেকে যদি আমি চেক করি, এই পার্টে আমার কোনো কাজ নেই। এখন আমি এটা আপডেট দিচ্ছি। দেখেন, এই মুহূর্তে আপডেট হতে একটু সময় নিবে, যে কারণে একটু তো আমি অলরেডি আমি চেক করে আমি দেখছিলাম। আমি বাইরে থেকে চেক করে দেখি, আমি টর ব্রাউজার যদি ইউজ করি দেখা যায় কিনা দেখে দেখি একটু। নেম সার্ভারটা চেঞ্জ হতে অনেক সময় 72 ঘন্টা সময় নেয় ম্যাক্সিমাম প্রপাগেশন হতে। আচ্ছা, এখনো সেম। আচ্ছা, তাহলে আমরা সাইটটা এখন ব্রাউজ করে দেখি আমরা করতে পারি কিনা। সিএমডি কোন আইপি দিয়ে পাচ্ছে? পিং www.saessentertpirac.com। দেখেন, এটা কিন্তু এখনো ওল্ড আইপি দিয়ে কিন্তু সে পাচ্ছে না, অর্থাৎ আমার এখনো নেম সার্ভারটা কিন্তু আপডেট হয় নাই, এখনো কিন্তু আগের সাইট শো করতেছে। তাহলে আমি একটু বাইরে থেকে আমি ভিজিট করে দেখি saessentertpirac.com। দেখেন, এই যে এখানে কিন্তু আমি বাইরে থেকে কিন্তু আমি একটা ডিফল্ট পেজ নিয়ে আসতে পারতেছি। অর্থাৎ দেখেন, আমি যখন এখানে আমি অ্যাড করব, আমার বিভ্রান্ত আর কিছু নাই, এটা হচ্ছে আমার সি প্যানেল, সেস এন্টারপ্রাইজের সি প্যানেল। এর আগে টিউটোরিয়াল আমরা লগ ইন করছিলাম, এখানে আমরা এখানেও দেখতে পারি। এখান থেকে লগ আউট করে দিয়ে দেখি, আমি আমি সেস এন্টারপ্রাইজ কম ট্যাট সি প্যানেল আমি যদি দেই, দেখি আসে কিনা। আশা করি আপডেট হয়ে যাবে। এবার আমি ইউজ করব এখানে দিই saessentertpirac.com/cpanel। আমার ইউজার নেম পাসওয়ার্ডটা আমি দেই, যদি এই ইউজার নেম পাসওয়ার্ডটা যদি এখন অ্যাকসেপ্ট করে, তাহলে আমার বুঝতে হবে যে আমার ডিএনএসটা সে ক্লিয়ার করেছে এবং নেম সার্ভার প্রপাগেট হয়ে গেছে। আর যদি না হয়, তাহলে আমরা আইপি দিয়ে লগ ইন করতে পারি, অথবা আমাদের যে মেন যে নেম সার্ভার ছিল web.a, দেখেন এটা আমার আপডেট হয়ে গেছে, এই যে চলে আসছে। এখানে আমি দেই, ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড 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 হ্যাঁ, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, দেখেন আমি লগ ইন করতে পারবো। ওকে, এখন আমি যেটা করবো, এই যে ফাইল ম্যানেজারে যাব, আমি ফাইল ম্যানেজারে যাওয়ার পর এটা ইমেল অ্যাকাউন্টে ক্লিক করেছি, সরি, ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি একটা ফাইল, ইন্ডেক্স ফাইল রেডি করব। আমি এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতর আমি এগুলো আমার দরকার নাই, আমি এখানে ফাইল থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি দিচ্ছি, এডিট কল করব।
আমি দিচ্ছি ওয়েলকাম টু easyit.com.bd, সরি এটা হবে sasenterpirac.com। ওকে তাহলে আমি সেভ দিলাম। এবার যদি আমি ভিজিট করি, দেখেন ওয়েলকাম টু sasenterprise.com চলে আসছে। ওকে আগে যেখানে আগে যখন আমরা ভিজিট করছিলাম তখন কিন্তু এই পেজটা চলে আসছিল। আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। এইভাবে আমরা কি করতে পারি, কোন একটা ওয়েবসাইটকে হোস্ট করার পর আমরা ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ দিতে পারি। সরাসরি আমরা এই সাইটে আমরা কোনো টেমপ্লেট নামায়ে আমরা অথবা আমরা ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে কোডিগনেটর, তারপর হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক আমরা ইনস্টল করতে পারি। এগুলো আমরা কোনো একটা টিউটোরিয়াল আমরা দেখবো। ধন্যবাদ সবাইকে।